আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি সবার কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, কাউকে অবহেলা করবেন না। আপনি কখনোই কাউকে অবহেলা করবেন না, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক সাদা হোক, যুবক হোক বয়স্ক হোক, কাউকে আপনি কখনোই অবহেলা করবেন না। আপনি আজকে যাকে অবহেলা করে তাড়িয়ে দিবেন, একদিন দেখবেন সেই অনেক বড় হয়ে গেছে, তখন আপনি নিজেই নিজের কাছে লজ্জায় পড়ে যাবেন। দুই নম্বর, অসৎ কাজ এড়িয়ে চলুন। আপনি সবসময় নিজেকে অসৎ কাজ থেকে বিরত রাখুন। আপনি কখনোই কোনো প্রকার অসৎ কাজে জড়িত হবেন না। সেটা হতে পারে কর্মক্ষেত্রে, হতে পারে নিজের লাইফে, অথবা হতে পারে অন্য কোনো জায়গায়। আপনি সব সময় নিজেকে অসৎ কাজ থেকে বিরত রাখুন। তিন নম্বর, প্রতিযোগিতা করবেন না। আপনি কখনোই কারোর সাথে প্রতিযোগিতা করবেন না। আপনি সবসময় নিজেকে নিজের সাথে প্রতিযোগিতা করবেন। আপনি নিজেকে কতটা উন্নতি করতে পারছেন, নিজেকে কতটা পরিবর্তন করতে পারছেন, আপনি এটা নিয়ে প্রতিযোগিতা করুন। আপনি কখনোই অন্যের সাথে প্রতিযোগিতা করবেন না। চার নম্বর, কারো ভুল নিয়ে সমালোচনা করবেন না। ভুল করা মানুষের অভ্যাস, যে কেউ ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল। কারো ভুল ধরা পড়ে গেলে সেটা নিয়ে সমালোচনা না করে গোপনে তাকে জানিয়ে দিন, দেখবেন সে আজীবন আপনাকে সম্মান করবে। তাই কেউ ভুল করলে সেই ভুল নিয়ে সমালোচনা না করে তাকে গোপনে জানিয়ে দিন। পাঁচ নম্বর, বিতর্ক করবেন না। আমরা অনেক সময় রাজনীতি নিয়ে অথবা চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে মানুষের সাথে অনেক বিতর্ক লিপ্ত হই, এবং বিতর্ক করতে করতে একসময় দেখা যায় এটা মারামারি পর্যায়ে চলে যায়, দুই পক্ষই অনেক উত্তেজিত হয়ে যায়। তাই আপনি যদি নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান, তাহলে আপনি কখনোই বিতর্ক করবেন না। বিতর্ক করলে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে, আপনার মূল্যায়ন কমে যাবে। ছয় নম্বর, টাকা ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে বিরত থাকুন। ধরুন কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিল, কিন্তু সে সেটা সঠিক সময় দিতে পারছে না, এই জন্য তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনার গ্রহণযোগ্যতা তার কাছে কমে যাবে। আবার আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নেন, আপনি ঠিক মতো দিতে পারছেন না, সময় মতো দিতে পারছেন না, তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে এবং তার কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। এমনকি এই টাকার জন্য সে আপনাকে অপমান করতেও ছাড়বে না, অপমান অপদস্থ করবে, তখন আপনার গ্রহণযোগ্যতা একদম কমে যাবে। তো এই বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করে আপনি নিজের গ্রহণযোগ্যতা বাড়ান।